প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি সুখবর রয়েছে। সুখবরটি হলো, তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে অনার্স ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করতেছো, তাদের জন্য এই সুখবরটি। তো পূর্বের ন্যায় এবারও একটি আর্থিক অনুদানের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্রত্যেক শিক্ষার্থী 10,000 টাকা করে পাবে। তো আমরা চলো এই আর্থিক অনুদানের যে উপবৃত্তিটি, এই উপবৃত্তিটির ফর্মটি কীভাবে পূরণ করতে হবে এবং সম্পূর্ণ মোবাইল দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, উপবৃত্তি বিষয়ক যে কোনো ভিডিও পেতে সবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা প্রয়োজন আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রথমে যে কাজটি করতে হবে, তোমরা নিজ নিজ মোবাইল দিয়ে আবেদনটি করতে পারবে। এবং এই আবেদনটি করার পূর্বে যে তোমাদের প্রয়োজনীয় কাগজপত্রগুলো লাগবে সেগুলো হচ্ছে, তোমাদের স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে, এবং এই প্রত্যয়নপত্রটি দিয়েই কিন্তু আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা মোবাইল দিয়ে কীভাবে আবেদনটি করা যাবে এই আবেদনটির সম্পূর্ণ প্রক্রিয়া একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তো আমি গুগলে এখানে আসছি। গুগলে আসার পরে এখানে আমরা লিখব মাই গভ। আমরা যদি এখানে মাই গভ লিখি, তারপরে মাই গভে ক্লিক করলে আমরা চলে যাব একটি নির্দিষ্ট ওয়েব পেজে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু যে মাই গভ আসছে। তো এই মাই গভে তোমাদেরকে মূলত ক্লিক করতে হবে। চলো আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে, তার আগে তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, তোমরা এই যে এখানে 3-ডট বাটনটা আছে, এই 3-ডটে তোমরা ক্লিক করে তোমাদের মোবাইলটিকে ডেস্কটপ মোডে করে নেবে, তাহলে তোমরা কাজটি করতে সুবিধা পাবে। তো এখান থেকে আমরা ক্লিক করে ডেস্কটপ মোড করে নিলাম। তারপরে তোমরা এখান থেকে দেখতে পাবে যে শিক্ষার্থীদের যে আর্থিক অনুদান, এই আর্থিক অনুদানে এখানে একটা লিঙ্ক আছে, দেখো লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে। আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি। এই যে তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ আর্থিক অনুদান, এই যে ঠিক এখানে, তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে লক্ষ্য করে দেখো, তোমরা যদি স্কুলের হয়ে থাকো তাহলে তোমাদের জন্য প্রথমটি, এই যে দেখো এখান থেকে মাধ্যমিকের যে উপবৃত্তি, এবং যারা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আছো তারা এটিতে ক্লিক করবে, ঠিক আছে। তো আমি কারিগরি ও আর্থিক অনুদানের জন্য এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে তোমরা লক্ষ্য করলে এখানে দেখবে যে একটি আবেদনের আসছে, বাটন আসছে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দিলে আমরা আমাদের পরবর্তী পেজে যাব, এবং এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে একটি ফর্ম চলে আসছে, এবং এই ফর্মটি আমাদেরকে পূরণ করতে হবে, ঠিক আছে। তো তোমাদেরকে যে কাজটি প্রথমে করতে হবে, এই মাই গভে একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট করে নিতে হবে, নাহলে তোমরা এই পেজটিতে আসতে পারবে না, ঠিক আছে। তো এখানে আসার পূর্বে তোমাদেরকে দেখো লক্ষ্য করে আর্থিক অনুদানে ক্লিক করলাম। আর্থিক অনুদানে ক্লিক করার পরে আমি যদি আবেদনে ক্লিক করি তাহলে আমার সরাসরি ফর্মে যাচ্ছে, কিন্তু তোমাদেরকে এখানে ফর্মটা পাবা না। তোমরা এই জন্য অবশ্যই তোমাদেরকে একটু পূর্বেই এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্টটি ক্রিয়েট করলেই তোমরা এরকম একটি ফর্ম পেয়ে যাবে, ঠিক আছে। অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হয় তোমরা যদি না জানো তাহলে আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। তারপরে দেখো এখানে যে ফর্মটি আসলো, এই ফর্মটির প্রথমে তোমাদেরকে এখানে কারিগরি সিলেক্ট করতে হবে। এই কারিগরি সিলেক্ট করার পরে তোমাদেরকে এখান থেকে ডিভিশন সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এই যে এখান থেকে তোমাদেরকে ডিভিশন সিলেক্ট করতে হবে, তারপরে তোমাদেরকে জেলা সিলেক্ট করতে হবে। লক্ষ্য করে দেখো, এভাবে তোমরা যদি সবগুলো সিলেক্ট করে নাও তারপরে কিন্তু তোমরা পরবর্তী ইয়াতে যাবে। তারপরে এই যে লক্ষ্য করে দেখো, শিক্ষা প্রতিষ্ঠানের নাম তোমাদেরকে এখানে দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের নামের পরে লক্ষ্য করে দেখো, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবে এই জায়গায়। তারপরে তোমরা এখানে প্রতিষ্ঠানের যে ইআইএন নম্বর আছে এখানে দিতে হবে, এবং শিক্ষার্থীর নাম বাংলা এখানে দিতে হবে, শিক্ষার্থীর ইংরেজি নাম দিতে হবে এখানে, ঠিক আছে। শিক্ষা প্রতিষ্ঠানের ধরন কীরূপ ধরন সেটুকু দিতে হবে। লক্ষ্য করে দেখো, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন হতে পারে ইবতেদায়ী, দাখিল, আলিম, ফাজিল, কামিল, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল, টিএসসি, এইচএসসি, বিএম, ডিপ্লোমা অথবা ইঞ্জিনিয়ারিং কলেজ, সবাই কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপরে এখানে তোমরা দেখো, তারপরে পরবর্তীতে হচ্ছে শিক্ষা বর্ষ তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে, এবং শিক্ষার্থীর রোল নম্বর এখান থেকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরে এই যে আবেদনের যে কারণ, কী কারণে আবেদন করতেছো, লক্ষ্য করে দেখো এখানে আবেদনের কারণগুলো তোমরা দেখতে পাচ্ছ, জটিল ব্যয়বহুল রোগ নাকি দৈব দুর্ঘটনা, শিক্ষা ব্যয় নির্বাহ, মেধাবী, দরিদ্র মেধাবী, প্রতিবন্ধী, অনগ্রসর, সম্পাদক। তো তোমরা এখান থেকে যার যেটি সেটি সিলেক্ট করবে, ঠিক আছে। এটি সিলেক্ট করা হয়ে গেলে তারপরে তোমাদেরকে এখানে একটা মোবাইল নম্বর দিতে হবে। লক্ষ্য করে দেখো, এখানে মোবাইল নম্বর দিতে হবে। তারপরে শিক্ষার্থীর বর্তমান ঠিকানা এখানে বাংলায় দিতে হবে, এবং তারপরে শিক্ষার্থী বন্ধুরা, এটা যখন তোমার শিক্ষার্থীর বর্তমান ঠিকানা বাংলায় দেওয়া হয়ে যাবে, তারপরে তোমরা চলে আসবা ঠিক এই যে উপরের দিকে। তো এখানে তোমরা এবার অভিভাবকের বিষয়গুলো পূরণ করতে হবে সুন্দর করে। লক্ষ্য করে দেখো,
তো অভিভাবকের ক্ষেত্রে তোমাকে প্রথমে অভিভাবকের নাম, এখানে অভিভাবকের নাম বাংলায় দিবা, তারপরে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রে যে এনআইডি নম্বরটা, এই এনআইডি নম্বরটা এখানে দিতে হবে। তারপরে পিতার নাম বাংলায় দিতে হবে, পিতার পেশা বাংলায় লিখতে হবে, মাতার নাম বাংলায় লিখতে হবে, মাতার পেশা বাংলায় লিখতে হবে, তারপরে পরিবারের মোট সদস্য সংখ্যা কত এটি লিখতে হবে, ঠিক আছে। তারপরে মাসিক পারিবারিক আয়, এই যে মাসিক পারিবারিক আয় এটি কত সেটি লিখতে হবে, এবং আমি তোমাদেরকে সাজেস্ট করব অবশ্যই তোমরা মাসিক পারিবারিক আয়টা খুবই কম দিবা, 3,000-4,000 দিয়ে দিবা, হ্যাঁ বেশি দিলে সমস্যা। তারপরে শিক্ষার্থীর যদি এনআইডি নম্বর থাকে তাহলে এনআইডি নম্বর দিতে হবে, অথবা এনআইডি নম্বর না থাকলে জন্ম নিবন্ধন নম্বরটা এখানে দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে তোমরা ইমেল যদি থাকে তোমাদের তাহলে ইমেল দিবা, এই যে ইমেল এখান থেকে দিতে হবে। তারপরে তোমাদেরকে এখান থেকে লিঙ্গ নির্বাচন করতে হবে, ছেলে নাকি মেয়ে। তারপরে তোমাদের যদি অন্যান্য বৃত্তি থাকে তাহলে তোমরা এখান থেকে হ্যাঁ অথবা না দিবা, তবে না দিবা, ঠিক আছে। হ্যাঁ দিলে আবার তোমাদের কাছ থেকে একটি কাগজ যাবে। এইটুকু দেওয়া হয়ে গেলে তোমাদের কাছ থেকে শিক্ষার্থী বন্ধুরা, এই যে লক্ষ্য করে দেখো, এখানে প্রতিষ্ঠান প্রধান, এই যে প্রতিষ্ঠান প্রধান বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র, অথবা তুমি যদি এই যে তুমি যদি আগে কোনো উপবৃত্তি পেয়ে থাকো সেক্ষেত্রে উপবৃত্তির একটি ডকুমেন্টস তোমাদেরকে এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। এই আপলোড বাটনে ক্লিক করলে আপলোডের ফাইলটি তোমাদের মোবাইল থেকে তোমরা সিলেক্ট করে দিবে, আর উপবৃত্তির যদি থাকে তাহলে সিলেক্ট করে দিবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। তারপরে তোমরা এই যে দেখো আবেদন প্রেরণ করুন, এখানে ক্লিক করলে তোমাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে। তো এই হলো বিষয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা আরেকটু বিষয় দেখে নিই, সেটি হচ্ছে তোমরা যদি সরাসরি এই পেজটিতে না আসতে পারো সেক্ষেত্রে তোমরা কী করবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ওই পেজটিতে আসবে। লক্ষ্য করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা যদি ক্লিক করো, আবারও ওই আগের পেজে নিয়ে আসলাম, এখানে ক্লিক করার পরে তোমাদেরকে এখানে দেখো শিক্ষার্থীর আর্থিক অনুদানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে তোমরা ঠিক এরকম একটা বাটনে যদি চলে আসো, তো শিক্ষার্থী বন্ধুরা আবেদন ফর্মটিতে আসার পূর্বে তোমাদেরকে অবশ্যই এখানে তোমাদের যদি আগে থেকে অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্টার, এই রেজিস্টার করুনে তোমরা ক্লিক করবা। রেজিস্টার করুন ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে এই যে তোমাদের নাম, তোমার যে নামটি আছে তোমার এনআইডি কার্ডে অথবা ধরো যে জন্ম নিবন্ধনে, সেখানে তোমরা তোমাদের নামটি দিবে। তো আমি আমার নামটি দিচ্ছি, তারপরে দেখো ঠিক আছে। তারপরে মোবাইল নম্বরটি এখানে দিতে হবে, হ্যাঁ। তারপরে এই যে এখানে একটা ইমেল যদি তোমার থাকে সেক্ষেত্রে দিবা, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, এটা ঐচ্ছিক বিষয়। তারপরে নিবন্ধন করুনে ক্লিক করতে হবে, ঠিক আছে। নিবন্ধনকরণে ক্লিক করলে তোমাদের এখানে একটা, আমার যেহেতু পূর্বে এখান থেকে একটি অ্যাকাউন্ট আছে তো আমি অন্য একটি নাম্বার দিয়ে ট্রাই করে দিচ্ছি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো এইভাবে তোমরা যদি এখানে দাও, তারপরে তোমাদেরকে নিবন্ধনে ক্লিক করতে হবে। নিবন্ধনে ক্লিক করার পরে তোমাদের এই নাম্বারে একটি ওটিপি কোড যাবে, এবং ওই ওটিপি কোডটি তোমাদেরকে কাঙ্ক্ষিত অবস্থানে দিয়ে তারপরে তোমাদেরকে রেজিস্টারে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমি নতুন একটি নম্বর দিলাম, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আপনার মোবাইল ইমেল পাঠানো হয়েছে 6 সংখ্যার কোড লিখুন। তো তোমার মোবাইলে যে কোড নম্বরটি যাবে এই কোড নম্বরটি তোমরা এখানে সুন্দর করে যাহোবহব দিয়ে এখানে সাবমিট করলেই তোমরা কিন্তু নিবন্ধন তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। নিবন্ধন কমপ্লিট হলে তোমরা তখন এরকম একটি পেজ পাবে যেটি দিয়ে তোমরা আবেদন করলে সেখান থেকে এটি ক্লিক করে তোমার মোবাইল নম্বরটি দিবে, এবং এখান থেকে তোমাদের পাসওয়ার্ড দিবে। তারপরে লগ ইন করলে তোমাদেরকে ঠিক এরকম একটি পেজে নিয়ে আসবে, তো তোমরা এখানে কিন্তু সব কিছু দেখতে পাবে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। তো এভাবেই কিন্তু মূলত আবেদনটি করতে হবে, হ্যাঁ। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সব কিছুই দেওয়া আছে, আমি তোমাদেরকে সব কিছুই ক্লিয়ার করে বলে দিলাম। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো। আর পরিশেষে যে কথাটি বলবো, অবশ্যই তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে যাতে যে কোনো ভিডিও ছাড়ার শেষে সবার আগে পেয়ে যাও। তো শিক্ষার্থী বন্ধুরা আবারও বলে দিচ্ছি, অবশ্যই ফর্মটি ভালোভাবে পূরণ করতে হবে, এবং সুন্দর করে পূরণ করতে হবে। ফর্ম পূরণের পূর্বে যে বিষয়গুলো তোমাদেরকে সাথে নিয়ে রাখতে হবে সেটি হচ্ছে তোমার আব্বু আম্মুর এনআইডি কার্ড, এবং তোমার জন্ম নিবন্ধন কার্ডের নাম্বার অথবা এনআইডি কার্ডের নাম্বার, এবং তোমার প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে একটি প্রত্যয়নপত্র, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। এই বিষয়গুলো থাকলে তোমরা নিজে নিজে থেকে কিন্তু তোমাদের মোবাইলে আবেদনটি করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখান থেকে কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।